আমার অল বার্ড লাভারদের জানাই সর্দার বার্ডস এভিয়ারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পাখিগুলোও সব সুস্থ আছে। আমার এই ভিডিওটিতে যেসব মেডিসিনগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো সম্পূর্ণ হিউম্যান মেডিসিন, যে কোনো মানুষের ওষুধ দোকানে আপনি এইগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। চলুন ভিডিও শুরু করা যাক। আমি আমার বার্ড ফার্মে প্র্যাকটিক্যালিভাবে যে মাল্টিভিটামিন আমি সারা বছর ইউজ করি সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে। বন্ধুরা, আমি যে আজকের মাল্টিভিটামিনটি ইউজ করব সেই মাল্টিভিটামিনটি আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এই মাল্টিভিটামিনটি আমি সারা সালই ইউজ করি। এটা মিনারেলস প্লাস মাল্টিভিটামিন A to Z। এটা খুবই পরিচিত আপনাদের একটা মেডিসিন। মেডিসিনটি ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন জিনিসটা। আমি সারা বছরই এই মেডিসিনটি ইউজ করে থাকি। দাম হচ্ছে 75 টাকা। আর আজ আমি আমার বার্ড ফার্মে প্র্যাকটিক্যালিভাবে কীভাবে আমি জল দেবো পাখিদের সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, এই যে মগটা দেখছেন, 1 লিটারের একটা মগ। তো এই মগের আমি 3 মগ জল নেব এ বালতিতে। আমার যেহেতু অনেক পাখি আছে যার জন্যে আমার জলটা একটু বেশি লাগে। তো আপনারা যখন ইউজ করবেন এই ধরনের একটা ড্রপার নিয়ে নেবেন। এই বাটির, এই যে বাটিটা আছে এই বাটিতে এই ডপারে 2 থেকে 3 ফোঁটা দেবেন, এরকম 2 থেকে 3 ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা, এইভাবে আপনি মেডিসিনটি ইউজ করবেন। সারা বছর এই মেডিসিনটি ইউজ করা যায়, কোনো রকম সব প্রবলেম হয় না। বন্ধুরা, আমি এই মগের 3 মগ জল নিয়েছি। এবার মেডিসিনটি আমি ইউজ করব, কীভাবে ইউজ করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। মেডিসিনটি ভালো করে ঝাঁকিয়ে নেবেন আর এরকম একটা ঢাকা নিয়ে নেবেন। এই মেডিসিনের সাথে এই ঢাকাটি দেয় 10 ml-এর ঢাকা। এই 10 ml মেডিসিনটি আস্তে আস্তে একদম এতটা একাতে ক্যামেরার একাতে আমি মেডিসিনটা দিচ্ছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা বন্ধুরা একটু দেখে নেবেন। এইভাবে মেডিসিনটি ঢেলে নেবেন, নিয়ে ভালো করে মিক্স করবেন। এই ধরনের দেখতে আসবে, এই ধরনের দেখতে পাবেন মেডিসিনটি ভালো করে মিক্স করার পর। আমি সারা বছর এই মেডিসিনটি ইউজ করে থাকি। ব্রিডিং সিজনে আমি আরেকটা মেডিসিন ইউজ করি, সেই ভিডিওটা আমি আরেকদিন নিয়ে আসব। তো আজকে যে মেডিসিনটা আমি ইউজ করছি, কিছুদিন আগে আমি ডিওয়ার্মিং করালাম ফার্স্ট ডোজ, তারপরে তো একটু মাল্টিভিটামিনের প্রয়োজন লাগে, যার জন্যে মাল্টিভিটামিনটা দিচ্ছি। এর সাথে আমি আরেকটা জিনিস ইউজ করব, এই গরমের সময়, শীতকাল বা অন্য কোনো সময় হলে আমি ইউজ করতাম না, এই ইলেকট্রোকন পাউডার। এই ইলেকট্রোকন পাউডারটি আমি ভালো করে দেখে নিন আপনারা, এটা আমি ইউজ করব। আমি এই পাউডারটি ইউজ করছি। আমি একটা প্যাকেট কিনি, 2 দিন করি। আমার 3 লিটার জল লাগে, হাফ দিই আবার হাফ রেখে দিই, আর 1 দিন গ্যাপ দিয়ে তারপরের দিন আবার এটা দিই। খুব ভালো কাজ করে। অন্য অনেক রকম ওয়ারেস আছে,
অনেক রকম মাল্টিভিটামিন আছে, কিন্তু আমি এ টু জেড আর ইলেকট্রোকন এই পাউডার ইউজ করি আর এ টু জেড সিরাপটা ইউজ করি। এতে আমার খুব ভালোই রেজাল্ট হচ্ছে, পাখিগুলো কতটা হেলদি এবং সুস্থ আছে আপনারা তো দেখলেন প্রথমের দিকে। চলুন বন্ধুরা, পাখিদের এই জলটি দেওয়া যাক, দেখুন কতটা ভালোভাবে এরা খাবে। বন্ধুরা, এই আমার বাটি সাজানো হয়ে গেছে, এবার আমি একে একে জল দেবো। এদিকের বাটিতে সব জল দিয়ে দিয়েছি আর এদিকের বাটি কটা বাকি আছে, জল দিচ্ছি। বন্ধুরা, আমার বাটিতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার পাখিদের আমি জলগুলো দেব। দেখুন বন্ধুরা, জল দেওয়ার সাথে সাথে এরা নিচে নেমে এসছে এবং খাচ্ছে। এরা ডেঙ্গুরিদের কাপে প্লাস বাটিতে জল দিয়েছি, কারণ প্রচুর স্নান করতে এরা ভালোবাসে, যার জন্য এদের কাপে এবং বাটিতে জল দিই। আমার ভিডিওগুলো একটু লং হচ্ছে, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে এবং কোনো উপকারে আসতেও পারে। দেখুন সবাই জলে নেমে গেছে জল খাওয়ার জন্য। আমি একটু দূর থেকে ভিডিও করছি, নাহলে ওরা আবার ভয় পেয়ে যাবে। বন্ধুরা, অবশেষে আমার বাট ফার্মে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা একে একে সব জল খেতে নামছে। আমি আমার বাট ফার্মে যেটা প্র্যাকটিক্যালভাবে আমি করে করছি এবং আগেও করে এসেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সার্কেলে ভিডিওটা পোস্ট করে দেবেন। সবাই চলে আসছে, দেখুন একে একে। আর এদের কাপে জল দিয়েছি একটাই কারণে, এরা প্রচুর স্নান করে, আমি বললাম আগে। আর ওই রিলেটেড একটা ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ভালো লাগবে ভিডিওটা দেখবেন। যদি মাল্টিভিটামিনটা ইউজ করবেন বন্ধুরা, খুবই উপকার হবে আপনাদের, ভালো লাগবে। পাখিগুলো কতটা হেলদি এবং অ্যাক্টিভ থাকবে, তাহলে তো আপনাদেরও ভালো লাগবে না, এটাই বলা। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট টাইম পরের দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। বাই।